আপনি কি কখনো মৌমাছির কামড় খেয়েছেন? মৌমাছি যদি কামড় দেয় তাহলে যে স্থানে কামড় দেয় সেখানে ঘন্টার পর ঘন্টা জ্বালা পোড়া করে, এছাড়াও ওই স্থানে লাল দাগও পড়ে যায়। আর কামড় দেওয়ার কিছুক্ষণ পরই মৌমাছিটি মারা যায়। মৌমাছি শুধুমাত্র মানুষদের কামড় দেয় না, যখন আমরা তাদের মৌচাকে অ্যাটাক করি, এছাড়াও যখন কোনো মৌমাছি মধু সংগ্রহ করে তখন আমরা তাদের হাত দিয়ে ধরি বা পা দিয়ে পিষে ফেলার চেষ্টা করি। এখন একটি প্রশ্ন, কোন কোন ধরনের মৌমাছি কামড় দেওয়ার পর মারা যায়? উত্তরটি হলো হানিবি। যখন কোনো মৌমাছি কামড় দেয় তখন তার স্টিংকার আমাদের স্কিনে ঢুকে পড়ে আর কামড় দেওয়ার পর তা বের করে ফেলে। কিন্তু হানিবি এর স্টিং এ দুটি ধারালো অংশ আছে আর এই ধারালো অংশের কারণে হানিবি কামড় দিলে তার স্টিংগারটি বের করতে পারে না। শত চেষ্টার পরেও হানিবি তার স্টিংগার বের করতে পারে না। তার এই স্টিংগারের সাথে হানিবির মাসল, নার্ভ ও হজম করার অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে থাকে। এছাড়াও তাদের ব্যাকসাইডও মানুষের স্কিনে লেগে থাকে। যখন ছারপোকা হানিবির মৌচাকে অ্যাটাক করতে যায় তখন হানিবিও ছারপোকার উপর অ্যাটাক করে। এক্ষেত্রে অন্যান্য পতঙ্গকে কামড় দেওয়ার সময় হানিবি তাদের স্টিংগার রিমুভ করে তারপর কামড় দেয়, কারণ প্রাণীদের স্কিনে পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকে। মানুষ যেহেতু স্তন্যপায়ী প্রাণী তাই তাদের ক্ষেত্রে মৌমাছি কামড় দিয়ে স্টিংগার বের করতে পারে না। তারা তাদের অজান্তেই আমাদের কামড় দিতে এসে নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনে। মৌমাছি আমাদের কামড় দিলে আমাদের স্কিনে মেলাটোনিন নামের টক্সিন নিঃসৃত হয়। কামড় দেওয়ার সাথে সাথে ওই স্থানটা ফুলে যায়। মৌমাছি কামড় দিলে যে টক্সিন নিঃসৃত হয় তা পানিতে আরো বেশি ছড়ায়। আর আমাদের দেহ যেহেতু 60% পানি দিয়ে গঠিত তাই মানবদেহে খুব সহজে মেলাটোনিন টক্সিন ছড়িয়ে পড়ে।